বিষয়টা হচ্ছে হালাকুলা নেশনস মানে আমাদের আগে এই পৃথিবীতে যত মানুষ ছিল লক্ষ লক্ষ পয়গাম্বরের উম্মত জাত বিভিন্ন জাত তারা কেন ধ্বংস হয়েছেন এটার উপর আমি একটা গবেষণা করলাম তারা কি অন্যায় করছে আর কি কি ভাবে আল্লাহ তাদেরকে শাস্তি দিছে আমাদের জন্য কী শাস্তি অপেক্ষমান আর এই শাস্তিটা আমরা কীভাবে অভারকাম করতে পারি এটা বুঝার মতো কথা আমার শরীরও খুবই খারাপ প্রচণ্ড জ্বর বসার মতো বল নাই তবু আমি কোরআনের এই কাজ আঞ্জাম দেওয়ার জন্য আমাকে বসতেই হবে বলতেই হবে আপনারা শুধু আমাকে সহযোগিতা করবেন শুনবেন একটা লাভ আছে হুজুর হেরাম হচ্ছে আঙুকি লাভ আপনারা এটা শুনলে আপনাদের কলবে আল্লাহ হেদায়তের নোর দিবে ভয় দিবে এর দ্বারা আপনি নিজেকে সেভ করতে পারবেন পরে আমিন আমি একটা টেকনিক বলি আমি এক্সপিরিয়েন্সওয়ালা ড্রাইভার ছাড়া আমার গাড়িতে নিয়োগ দিই না কারণ কি গাড়ি তো সবাই চালাইতে পারে যে কোনো এক্সপিরিয়েন্স নাই সেগুণে চার হাজার ছ হাজার সাত হাজার বেতন যা দিবে না এতে তোর গাড়ি এটা নতুন এটা ভাঙি হইলো বাতে হইল থাকবো তুই শেষ হ্যাঁ ঠিক হ্যাঁ নতুন গাড়ি শেষ এটা শুধু আঙ্গ গাড়ি যার গো আছে সিটিং এর গো আমরা জানি এই জন্য মালিকেরা অনেক সময় বোঝে না এ হাস দিয়ে রায় ড্রাইভারের বেতন দিবেন ঠাসাই তাইলে একটা চল্লিশ বছর পাঁচচল্লিশ বছরের ড্রাইভার রেখলে হ্যাঁ কয়েক হাজার অ্যাক্সিডেন্ট দেখছে ওই অ্যাক্সিডেন্টগুলো কেমনে ওভারকাম করা যায় হেতের ভিতরে অটোমেটিক্যালি জ্ঞানটা চলে চলিয়েছে আলহামদুলিল্লাহ কয় না এই হাজার হাজার বছর আগে এই জাতিগুলোর আল্লাহ কেমনে চাইছে আমি এটা হুতি হুতি চিন্তা করছি তোরা পাবলিসিটিতে কই সব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কতু অনেক হুজুর তোকে কই তোর গোস্তর ভাত খাইতে কোনো চিন্তা করো না তুই আঙ্গ মসজিদের ইমাম সব দৌড় দিয়ে খোদ বাহর গেলা কালা কালা রাস আমার ঠিক না আমি তো খোদবাটা এমন নাড়ামি লাগা দিছি খোদবা হুজুরে সাইবার কোনো সুযোগ নেই স্যাম্পল খোদবা লেখছি একটা আর সব করোন হাদিস দিছি মানে এতে তো এটা সাহায্য করবো সুযোগে রাইনো এতে মুখেশ তো মারণ লাগবো এক সপ্তাহ খোদবা ইয়ে নড়ন লাগবো ওরে আরবি টারবি শিখি ডিগি মারতে হইব হ্যাঁ উবাই ইউনু আমা আমা কম ইনশাআল্লাহ তালা ফি তাক দিয়েছি সুন্দর মহান এইভাবে দিয়া বাড়ি উড়ালাইতে হইব বাড়ি আটকা দিছি এখন এই আমি গবেষণা করছি এগুলো কিনলে সেচ্ছে আর ক রকমের দোফা এর এরপরে টোকাইতে টোকাইতে চাই আঙুল লাগ কি দোফাটা আইতে আছে এই দোফাটাতে আমরা কেমনে দোফা ডাতুন বাঁচতে পারি সেই প্রযুক্তি আমি বাইর করছি এই বিষয়ে আরও আজ হুনচুক্তি হুনস্ব আয় তিনশো পার্সেন্ট সেই হুনচুক্তি হুনস্ব এটা শোনার কথা ন আর এটা হুতি হুতি ওই ইসলামী চিন্তাবিদ দে তখন মালকাজি দে এ চব্বিশ ঘন্টা আমি চিন্তা করি তো করে তোগরে করে কেন যায় তো করে কিভাবে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত দিয়া সিস্টেম করান যায় আমি এটা চিন্তা করছি তো আয় নু সাল্লাম হেমিয়ারে এ হেমিয়া জাতির কিল্লে সেঁচছে কয় রকমের সেঁচছে এবার শুনিল আল্লাহ সানু কয় নু আলা সাল্লাম ওনার ও মত না মানার কারণে উনি একদিন ত্রিফল নাইনে ফোন করে দিছে ও কলানুখন রব্বিলা তাজার আল্লা মেনাল কা আল্লাহ এই পৃথিবীতে একটা বাড়িও রাখিয়েন না সব ধ্বংস করে আমি হারাদিন কান্ড পুলিশ না আমার সম্মানিত চেয়ারম্যান সাহেব আমার কলিজার ভাই লিটন বাই ফোনটা দিব হাজির ওনার সাথে সে মহব্বত সে আন্তরিকতা রাষ্ট্রযন্ত্রে সেই সুযোগ আছে নবীদের সাথে আল্লাহর রাষ্ট্রযন্ত্রের সরাসরি সংযোগ ফোনটা দিছে ডাইরেক্ট একসা সংযোগটা দিচ্ছে কারণ জামাল ভাই করে ওয়াজ করছে করেছি রা দায় না তো উনি আবার কইতেছে আল্লাহ জামালের ও তো যাক তো দেখতে সুন্দর লাগে সুজন টুজন সার এগুনের ওয়াজ করি ওমা মা এগুনো ডাকায় এগুনো মানে না এ আর হরের শ বছর এইভাবে সাড়ে নশ বছর সাড়ে নয় ধরেন নয় আঠারো সাত পর্যন্ত ওয়াজ করছে ফেনি ডাস্টবিনেছি বস্তা বাঁধে ওনারা দেখলে কব ওয়াজ করছি ইয়ে নু বাহন। এত মারা মারছে মেশ আবার ফোন করে দিছে আল্লাহ রাখি না ক তুমি তুই কী ক কইছি আল্লাহ কলে কিস্তি বানাও। আমি সাইজ এলাই এটা তো জানেনি আপনারা তো উনি ফোন করে দিছে এক ক ফোনে অশিল আতুল হালাক হালাক আল আর তুফান তুফান দি আর বন্যা দি শেষ করে দিছে অপরাধ কি ছিল নবীর কথা শোনে নাই সংক্ষেপে দিই আসলও আজটা সামনে আছে এটু একটু টানে দিচ্ছি এরপরে হালাকও কওমে লুত লুত আল্লাহামের জাতের হাল্লা কিল্লে ম্যাচছে কেমনে শাস্তি দিছে ও হালাক শাস্তি দিছে হা ও মোর সালিন তারপরে কি করছে এ হাতর মারছে দেখলে হাতর মেলাইছে মেঘল লগে হাতর মাতার খারাপ বৃষ্টি বৃষ্টি হলে শেষ মোর ইস হাই ইনকেলা বল মাওদারি এ তারপরে যে দেশ ছিল দেশে উল্টে হালাইছে তারপরে হেজারতু মিনছে জিল ফের হাতর মেলেছে এক এক স্টাইল আসছে ইম্টারও হেজারাত তুমিন জল মামদুদ দুধ হাতর মারি হাতর তলে এমন মারা মারছে হাতরের এক ভাড়ের মতো হয়ে গেছে ব্যাটকা দিছে হেজারাত মিন তিন তারপরে কাদা মাটির হাতর মাটির হাতর মেলাইছে শেষ আর ছয় হাঁ ওই সাউন্ড গ্রেনেট দিছে সাউন্ড গ্রেনেট গুলি মারিবার আগে সাউন্ড গ্রেনেট মারে সরি যাক গে বা জীবন বাসা। সেই সাউন্ড তো তোরা অনশ যারা স্বাধীনতা যুদ্ধ দেখছে হেরা বোঝেন গগন বিদারি চিৎকার আওয়াজে তো তুই কলজাহাডি মরি যাবি তাইলে লুত আল্লাহ বেশ কয়েকটা আজাবাল্লা দিছে একটু আমি বলি তাদের অন্যায় ছিল কি তাদের অন্যায় ছিল হে বেডা বেডা কাম হি কেন করতো লেওাত কয় আহা রে তোমরা বুঝি হে কাম কর লুত আল্লাহ কয় আহারে রে এটা করিও না তাম দুনিয়াতে তারপরে এ কামটা তোমাকে আগে কেউ কর না তাক না সাবিল তোমরা বুঝি আল্লাহর বিধানকে আল্লাহ কে হ্যান্ডে করি পাল্লে তোমরা ওলা ওলা রে মাইয়া মাইয়া রে তো একদিন ফেরা আইসে আই সুন্দর লুতাল্লাম আহা রে মেহমান তোরা কিনলে আস খোঁজ রাজ্যের তান কাছে আর আই তো। এই শেষ করে দিব হোলা করে তো ল্যাওাত করে মাইয়া মাইয়া করলে ক ম আসাত হোলা হোলা করলে কেওাতাৎ আর মাইয়ে ক্রস জেন্ডারে করলে ক নিকা অবৈধভাবে নবীর তরিকার বাইরে করলে জেনা ওর কথা কয় না কাম কিন্তু কোলা মাইয়া করলে একটাই ওই সাক্ষী দেখলে মোরা না দিলে এন সোয়াব। আর যদি ওই ফেনি হোটেলের সিস্টেম করে যাসগ স্যাঁ সিয়ল কীটা করব স্যাঁচিয়া তোর ঘর এইটা হইব যে বিদ্যুতিটা আরম যা দা যা এটা কি আর জিনা যারা করে আলামাতু আলাদে জিনা জারু সন্তানের আলামত যাতে জিনা করে আলামত হারাম থেকে উৎপাদিত আহারে যুবকেরা বাইরে জিনা করে ইচ্ছা এই হাদি শুনবার কাঁফ হয় ডরে কাঁফি যাতে জিনা করে এতে হারম জাদা। জন্ম হারম জাদা। নার জুবিলা করে। তো কেন আজ্ঞার ইচ্ছা কর কহারে কাহা তো এইগুণিত দিব তুঙ্গি করি ইম অসুবিধা নাই এবার তারা খবর হয়েছে মহি ফালতু আজ্যুজুর ঘর গেষ্ট আইস গেস্ট এবার আয় দরের লাগছে ভিতরে রুমও জাগা দেখেন না হেঁতারা কো আন মেহমান আইস সন্ত দিয়া দেখেন কবা আজি রে আর মাইয়া আছে লুতাসলে আসলে আর মাইয়া করে বিয়ে লাগে যা কিতা করি তো আর মেহমানের ঘরে সম্মান কর মেহমানের আইডি কার্ড বার করে দিছে দর আনকা আনা তো হিডা শুধু জীবন দৌড়ান আজ যে ফজরে কারবার খেলা আলাই। সনালে কয় না রে এই যে আমরা ডিএসবি লোক সুর দচ্ছি এই যে আমরা জাত শরীফ পাজে শরীফ হয় তো এত ঘটনা এটা খেলাইও আর না চিন্তা করি না অপেক্ষা করেন ওই দেখেন হাদিসটা সান আল্লাহ একবার কানামিন সিদ্ধাতে না হো রাফা মাদয় না এ জি বেরাম এলুতালের দেশ মাদায়নে রে কোম্পানিগুঞ্জের আনোয়ারে হাইডোলে ওনার কেরান এই যে ফ্লাইওভার করছি কারান ফাঁকা একখান বরে দিছে ক্য কার ক্য করে বরে দি হুরা দেশ ডারে হুরের দিকে গেছে কন্যা সাবান বেমান ফি হা মিনালুমে ওয়া কানুকারি বা মিন আর আলফিন প্রায় এই কে বলেন চার কোটি লোক ছিল ওই দেশে সাতটা প্রদেশ লইয়া চার কোটি লোক ওয়ামা মা মিনা দাওয়া বে কল হাই ওয়া নাতে আর তাদের সাথে ছিল পর্যন্ত আলে তিলকাল মদনু শহর বন্দর ফ্লেনি ফ্লাইওভার ব্রিজ রোড রোড মিনাল আর আদিওয়াল ম তামিলাতে নাঙ্গল জুমাল যা আছে ওয়াল এমারত ওরু জালিক যা আছে একটা রাষ্ট্র হুড়া বিলামিন উড়ালাইছে রাফা জালিকা আলা জানা হেহি হাতটা ভালা গাবিহি নানা সামায়ে প্রথম আসমানের কাছে লই গেছে গা

কুত্তার ডাক এ তারপরে চলিয়েছে ফসুফাকির ডাক আসমানো কার ভাষা কি বুঝলাম না তো এবার কয় ইচ্ছাবিলা জি বিলামিনের ফোন দিন নম দিয়েছে সালামালাইকুম ভাই কেমন আছেন আসিবেলা আপনাকে নাই কথা কুচ্ছি আর কান্তের মাধ্যমে মা দেন নকরি হম্মা এটা কি তা মনে করছি আপনি কন্দেশও আসেন ক না এটা ফিতিবি লো এনছি এনে তারপরে কিনলে কয়গনে হোলা হোলা কাম করতো দে অন ফাজা আলী আহা সাহফিল আহা পাল্লা কইসে এনে হুরাটা দেশটা উড়াই উপর রংশরে নিচে নিচে রংশরে উপর দি এনে ডাইরেক্ট এডেন সাগর মৃত সাগরে আল্লাহ তাগরে শেষ করে দিছে ঠিক ঠিক কিনা এই মহাগ্রাম তাল কোরআন এই এত হাজার বছর কথা ইয়া কিল্লে কিল্লা হুনার মা বাপে যে কহু সাইড গেছে তোর বাইরে এই জেন্টার ছাড়া ভাঙছি গোলামের তোর যা সাইড গেছা তোর আব্বা মহি বল তু আয় দানা শরৎ করব রে ওই হাতে যে চা আঁকছে আঁকছে তোরও আঁকবো তো আল্লাহ এই কথাগুলো বলার কারণটা কি এই জমানাতেও যদি হোলা হোলা যদি কামিডা করে হুরা পৃথিবী আল্লাহ উল্টা লাগবে যে যে অংশ করব ভূমিকম্প দি খাসফোন মাস্কন আল্লাহ নবী বলছে আমার মতের খাস মাস্কের শাস্তি আল্লাহ দিব নওয়াজ কন তোমরা মোবাইল বিয়া করি বই মোবাইলেতে নেগেটিভ ফিলিমিকান 1000 রে ঘটনাটা শুরু করে দিছ আয় হায় আল্লাহ জেন্ডার বানাইছে ভাই সব দুইটা কয়টা আল্লাজি জি খলাকাত জাকারা ওয়ালুনসা পুরুষ মহিলা বানাইছে আল্লাহু আকবার ইসলামের দৃষ্টিতে জেন্ডার দুইটা কয়টা দুইটা আর একটা জেন্ডার আমরা দেখি মহিপাল বাস স্ট্যান্ড স্টেশন লাইন কাউন্টারে ঠিক নেই এদের নাম এদের নাম তিন দিন হয় জবাব দে এদের নাম হিজলা হওয়ার দোষের কিছু না তারা যদি নামাজ পড়ে ইমান আনে তারা জান্নাতে যাইব হিজলা কেন হয় তার এই ফথুল বাড়িতে আল্লামা ইবনে হাজাল্লা সালানি রহমল্লা তালা কয় তুই তো সহবাস করছিলি দোয়া হরস আল্লাহ জানি ওয়া জানে বা সাই কনমা রাজাক্তানা সহবাস দোয়া না হলে তোর হর বাড়িতে এ এবলিচ চোরাফট দাদি ইয়ালা ব টিসুল লাইনি সহ বর্ষে হ্যাঁ অংশগ্রহণ করব দল দলে যোগদান করব এ আল্লাহ বীর্য যথাস্থানে ঠিকভাবে যাই তন পূর্ণাঙ্গ মানুষের তনো ইয়াল্লা হিজল কথাটি কিনার তৃতীয় লিঙ্গ বলতে ইসলামে নাই যদি সে মহিলার বেশ ধরে চলিতে চায় তাইলে সে নারী ওইভাবে তার গোসল হবে তার ফরাইজ বন্টন হবে সম্পদ বন্টন হবে যা হবে আর যদি পুরুষের বেশ দরি চলিতে চায় তাইলে সে পুরুষের কাতারে যাইব আর গেছে গো জেন্ডার এড়ি উদিরা করে আয় হায় আঙ্গরে জাহান নামে নিবেল্লা আঙ্গরে জাহান নামে নিবেল্লা কথা ঠিক কিনা আমার অনুরোধ রাখবো শরীফ রে ও শরীফ তুই যদি শরীফ যাস তোর বেশি গা যাইবার আগে আরে দি যাস আয় এগো নাসা গবেষণা সেন্টারে হারাই কিন্তু শরীফ দিত ন হেতে কাই কাজে লাগে এই যে আকর্ষণ বেডা বেডি জেন্ডারে ক্রস আকর্ষণ লাগাইছে কে আরো জোরে আদম সফি রে জান্নাতে বানাই ওনার ওয়াইফ বানায় বানা দিছে আর উনি টাস করতে লাগে ফেনিক ক্যাডেট কলেজ মহিলা ক্যাডেট কলেজ আল্লাহ খবর দা আল্লাহ না আল্লাহ দরিওনা কল জাহাড়ি জড়ি রে কিতা ক না হাতটা টন কেহা যতক কনা বিয়া করল্লাহ বিয়ে দিয়ে না কাতটা তন তিল মহরা জতক কন্যা মোহর দ আল্লাহ সিস্টেম করে দিছে বিয়া ভরা দিছে আল্লাহ আবার আল্লাহ জান্নাতে বিয়া ভরাইব কথা ঠিক কিনা এই যে ফেনি বিশ্ববিদ্যালয় হোলারা হারে চাইলে একটু আর হুন্ডালো যাই মো এবার হার প্লাই এবার হারয় মায়ার কোথায় সামনে যাইলে হুন্ডাটা চল মায়াক কিনার দিয়ে নালা মায়ের আকো আনকো করো কি মাপ ভাইয়া কাপ এরকম করেন কে আপনার কি ভাইয়া না আমরা ভাইয়া ফাটিলকে একটু লাগাই দিলাম আর কি একটু এরকম সিটিং ফোলা বর্তমানে আমার মা ফিলে নাই রে আকর্ষণ দিছে কে খবরদার ইজিং করা যাবে না খারাপ লাইনে যাওয়া যাবে না আলে সুরালে চোদ্দ নম্বর আমি মানুষের মাঝে বেডার ঘর জীবনে সুশোভিত করে দিছি বেডিঘর জন্য আকর্ষণ বেডিঘর জীবনের সৌন্দর্যমণ্ডিত বেডার জন্য আকর্ষণ তরিকায় মোহাম্মদ সিস্টেমে বিয়া করতে কথা ঠিকই না এরে বাইশা বুগি জুগি চলবে না

চারশো বছর পূর্বে পত্তলিক মূর্তি পূজারীরা সমাজে বিভিন্ন অনুষ্ঠান প্রচলিত ছিল দেবতার পূজা করত এর এরপরে ফসুপাকির জন্য দেবতা জমির উর্বরতার জন্য তারপরে লুফার কালিয়া দেবতা বই নামে লটারি ইস্যু করতো এইভাবে তারপরে কুকুরের রক্ত রঞ্চিত করে চাবুক দেওয়া হতো এই কারণে সন্তান জন্ম হইতো নাও যুবিলা যীশু খ্রিস্টের পর তা কিভাবে পরিশুদ্ধ করা যায় ফাদ্রির নামে লটারি করি যুবক যুবতীদের মাঝে এ লটারি বন্ধ করা হলো সাতশো সালে পোপ বেলিয়ান জেলিয়াস বলেন নাম পরিবর্তন করা দরকার তখন সেন্ট ভ্যালেন্টাইনের নামে তা করা হয় ইতিহাসে পঞ্চাশজন সেন্ট ভ্যালেন্টাইন বিখ্যাত এর মধ্যে দুইজন ছিল বালা একজন ভ্যালেন্টাইন রোমান রাজা

যাবে না রেচ্ছা ছোরা বিভিন্ন দিবাস আবিষ্কার করে আমাদের মাঝে বিবিচার বেহায়া ব্যবল্লাভনা এগুলা দিবার হাতে লাইন করছে কোন মুসলমানের হোলামাইয়া এগুলা করতে পারে করবি নি রে তুই নবীজি রে একটু থ্যাংক ইউ দিবি নবী আই লাভ ইউ নবী রে কি কবি আই লাভ ইউ আল্লাহ শাহানু বলছেন যারা মুমিন আল্লাহ জিনা আমানু আসাদু হব্বাল্লিল্লা যারা আমি আল্লাহকে ভালোবাসে কেমন তারা আমাকে বেশি ভালোবাসে আল্লাহকে যারা ভালোবাসে বে যারা মমিন তারা আল্লাহকে বেশি ভালোবাসে তাহলে বেশি ভালো কাকে বাসবেন আল্লাহকে আমি ইয় ভালোবাসা কি দেন আল্লাহ নিজে কয়েছে বিয়ে হরাইম ওয়াজনা হোম বে হিন আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো ফেনীর ইমাম সাহেব লাগবে না কাজী সাহেব লাগবে না বিয়া এ কে আল্লাহ তাহলে ভালোবাসা কারে রাসুলসাল্লাল্লাহ আলাই সাল্লাম বলছেন লাই উ মিন ওয়াহাদুকুম খাতা কোন হাব্বাই লাই হে মে ওয়ালে দিহি ওওয়ালা ওয়া না সিয়াজেমাইন তোমাদের কেউ ততক্ষণ আমাকে মোমেন হিসেবে দাবি করতে পারবে না তোমরা নিজেকে যতক্ষণ না আমি নবীকে তোমার তামাম পৃথিবীর সব প্রিয় ব্যক্তি তোমার আব্বা আম্মার চেয়ে আর তোমার জীবনের চেয়ে আমি নবীকে যতক্ষণ না বেশি ভালো না বাস ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না যুবক তোমরা কেন অশ্লীলতার দিকে যাচ্ছ আমার যুবতী বন্ধেরকে আমি তারপরে আহ্বান জানাবো এ অশ্লীল কাজটা করবেন না আপনারা জিগিরাজকার করবেন কোরআন বুঝবেন আল্লাহর কাছে জান্নাতের প্রত্যাশা করেন আল্লাহ আপনাদেরকে জান্নাত দিবে পড়িয়া আমিন আরও জোরে পড়িয়া আমিন তাহলে ইনশাল্লাহ ভালোবাসা দিবস পালন করবেন নি হ্যাঁ ভালোবাসা দিবস ঘরে পালন করবেন। বাবিছা এবারে কইবেন বুড়ি রে কবেন রে তুই তো ফেনি সরকারি কলেজও জাতীয় দিবসও যে একটা কবিতা আবৃত্তি করছো আর কল যেটা সেদিনে হান্দায় গেছে তোমার ভিতরে আর তোমার বিয়ে করছি আর কত ড্যান্স দি কত দেওয়া না বেড়িতে কইব কি তো কুত্ত সুখ খারাপ